नमस्कार आमार नाम बिदिशा। आज के ग्रीन सुपर पावारे कथा बोलबो सिंगोनियम पोडोफाइलम अल्बो वेरिगेटम बा वेरिगेटेड सिंगोनियम निये। एई गाछटा आमी नवेम्बर मासे किनेछिलाम फेसबुक मार्केट प्लेस थेके, कारण तखन एखाने आमार आशेपाशे नार्सारिते आमी ओटा खुंजे पाइनि। आर तखन एटार दाम प्राय नियेछिलो 550 टाका, मने हय 550-600 एरकम किछु। आर तखन ओई गाछटा जखन एसेछिलो 5टा पाता और 2টো নোড ছিল, 5টাও ঠিক না 4.5 পাতা ছিল, কারণ হাফ পাতা ট্রানজিটে ড্যামেজ হয়ে গিয়েছিল, যেটা হয়ে থাকে স্বাভাবিকভাবে। আমি যেটা তখন করি যে আমার যেহেতু তখন অনেক ট্রাভেল করার ছিল চাকরি সূত্রে, এটা আমি আগেও একটা ভিডিওতে বলেছি যে যখন আমার এরকম ট্রাভেল করার থাকে আমি তখন সাধারণত গাছটার একটা কাটিং নিয়ে বা গাছটাই পুরোপুরি জলে বসিয়ে বা প্যাসিভ হাইড্রোপনিক্সে ট্রান্সফার করে আমি বেরিয়ে যাই। ফিরে এসে যখন আমার হাতে সময় থাকে তখন আমি সেটাকে মাটিতে ট্রান্সফার করি। এই গাছটার ক্ষেত্রেও আমি সেটাই করেছিলাম, প্রথমে একটা কাটিং নিয়ে জলে বসিয়ে রেখে তারপরে যখন জলের শেকড় গজিয়ে যায় আমি তারপর সেটাকে প্যাসিভ হাইড্রোপনিক্সে ট্রান্সফার করি। এরমভাবে কিছুদিন পরে আমি গাছটাকে একটা গাছ প্যাসিভ হাইড্রোপনিক্সে রেখে দিই আর আরেকটা গাছ আমি মাটিতে ট্রান্সফার করি। আজকে 16 জানুয়ারি, এটা আমি আরেকবার প্রপাগেট করব। স্যানিটাইজ করে নিই। এটা এখানে যে নোটটা আছে এখান থেকে শেকড় বেরিয়েছে, আবার এই দিকেও একটা নোট থেকে শেকড় বেরিয়েছে। আমার এই ব্যাপারটা ভালো লাগছে না, তাই আমি এই নোডের নিচে এই যে এরিয়াল রুট যেটা বেরিয়েছে তার নিচে একটা কাটিং করে নেব। এটা তারপর যেরকমটা বড় হচ্ছে হোক আমি এটা কেটে নেব, নিয়ে এটাকে আলাদা একটা গাছ তৈরি করব। এটার যে টপ কাটিংটা ছিল সেটার আপাতত 2টো পাতা বেরিয়েছে আর 3র্ডটা অন দ্য ওয়ে। এটা আছে, এটা আমাকে একটু ভালো মতো কাটতে হবে দেখে শুনে। ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল, এরিয়াল রুটস, নিউ গ্রোথ পয়েন্ট। এবার এটা চলে গেল জলে। ওকে, এখন 3টে গাছ। কিছুদিন পর আমি একটা গাছ মাটিতে ট্রান্সফার করে দিই আর একটা গাছ প্যাসিভ হাইড্রোপনিক্সেই রেখে দিই। এইভাবেই আমি কিন্তু প্রপাগেশনস করতে থাকি বেশিরভাগ সময়টাই, যেটা শীতকালে ছিল। আমি জানি না যদি শীতকাল না হতো তাহলে আরও কত ফাস্ট গ্রোথ হতো। এখন আপাতত যেটা হয়েছে যে আমি কিছু কিছু গাছ এরকম প্যাসিভ হাইড্রোপনিক্সে রাখি, এটা হয়তো দেখতে পাচ্ছেন। এইভাবে এটা একটা শিকেতে ঝোলে আমার জানলার কাছে। এই শিকেগুলো অ্যাকচুয়ালি আমার ভীষণ ভালো লাগে, কারণ এই শিকেগুলোতে ছোটোবেলায় মা সেই হাঁড়িতে করে গুড় ঝুলিয়ে রাখতো, মোয়া নাড়ু এগুলো ঝুলিয়ে রাখতো। আমি সেগুলো কিছু না রেখে আমি আমার বাড়িতে গাছ ঝুলিয়ে রাখি, কিন্তু এই শিকেতে আমার গাছ ঝুলিয়ে রাখতে বেশ ভালো লাগে। এই শিকেগুলো আমি আমার গ্রামের ওখান থেকে নিয়ে এসেছি। এটার মধ্যে আমি চাইছিলাম এই গাছটা যেন থাকে, কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি গ্রোথ হয় বলে, বেশ ফাস্ট গ্রোথ হয় বলে আমি এটা খুব বড় একটা পটে রেখে শিকেতে ঝোলাতে পারবো না জন্য আমি ছোট এরকম পটেই রেখেছিলাম। খুব হেভি আমি এই পটটাকে করতে পারবো না যেই জায়গায় আমি এটাকে সাজাতে চাই সেই জায়গায়। তাই আমি যেটা করেছি, আমি যখন একটু বড় হয়েছে গাছটা তখন আমি মাটিতে ট্রান্সফার করে দিয়েছি, যেটা আমি আজকে করব এই গাছটার ক্ষেত্রে। এই গাছটায় আমি এই দুটো পাতা, নিচের দুটো পাতা যে মরে গেছে এটা আমি ইচ্ছে করেই রেখেছি দেখানোর জন্য যে প্যাসিভ হাইড্রোপনিক্সে যদি জল শুকিয়ে যায়, একদিনও যদি পুরোপুরি শুকিয়ে যায় জলটা, তাহলে কিন্তু এরকম হতে পারে। কিছুটা জলের লেভেল মেনটেন করতে হয়। আর যেহেতু এই গাছটার এত ফাস্ট গ্রোথ, শেকড়ও দেখলাম যে খুব তাড়াতাড়ি গ্রো করছে, তাই এটা আমাকে এই পটটায় 3 দিন অন্তর অন্তর আমাকে জল ঢালতে হয়। আর সেটাও খুব বেশি গরম পড়লে হয়তো 2 দিন পরপরই জলটা ঢালতে হচ্ছে। আমার সেটাও মিস হয়ে যাচ্ছে, বা আমি ট্রাভেল করছি বলে বাইরে তখন হয়তো শুকিয়ে গেছে আর এরকম দুটো পাতা পুরোপুরি শুকিয়ে গেছে, ঠিক আছে। কিন্তু কারণ এটার এত ভালো গ্রোথ, এত ফাস্ট গ্রোথ, আমার সেটা নিয়ে কোনো সমস্যাই নেই। মাটির গাছগুলো এই পটটার মধ্যে আছে। এই পটটাতে আমি এটাকে একটা লাঠি দিয়ে ক্লাইম্ব করানোর চেষ্টা করছি। মস্টিক অনেকে দেয়, আমিও আগে অনেক গাছে মস্টিক বা ওই নারকেলের ছোবড়া দিয়ে যে স্টিকটা সেটা ব্যবহার করেছি, কিন্তু ইনডোরে আমার আজকাল খুব একটা ভালো লাগছে না সেইভাবে মস্টিক বা নারকেলের ছোবড়া স্টিক। একটা দুটো গাছ ওরকম আছে যদিও। তাই আমি এটাকে প্লেন একটা লাঠির মধ্যেই দিয়েছি গ্রো করার জন্য। আমি দেখতে চাইছি যে শুধু প্লেন যদি একটা লাঠি থাকে তাহলে কি এই পাতাগুলো ঠিক সেইভাবেই ম্যাচিওর হয় যেরকমটা কোকোকয়ার স্টিক বা মস পোলে দিলে হয়, সেটা একটা এক্সপেরিমেন্ট আমি করছি। আপাতত এখানে 3টে গাছ আছে, এই গাছটা সবচেয়ে বড় হয়েছে। আর এগুলো যেহেতু রিসেন্ট, মানে জলের থেকেও ডাইরেক্টলি আমি ট্রান্সফার করে দেখেছি, আবার প্যাসিভ হাইড্রোপনিক্স থেকেও আমি ট্রান্সফার করে দেখেছি। অনেক সময় আমি দেখেছি যে একটা গাছ যখন জলে আমরা গ্রো করছি তারপরে সেটাকে আমরা মাটিতে ট্রান্সফার করি, তখন একটু গাছটা শকে চলে যায় আর সেটা রিকভার করতে একটু সময় নেয়। অনেক সময় সেটা যদি শীতকাল হয় তখন গাছটা কিন্তু মরেও যেতে পারে। আমার অন্তত এই সিঙ্গোনিয়াম পোডোফাইলাম অ্যালবো ভ্যারিগেটাম, বিশাল নাম, এই গাছটা নিয়ে সেটার কোনো সমস্যা হয়নি, স্পেশালি প্যাসিভ হাইড্রোপনিক্সে যেটা ছিল। প্যাসিভ হাইড্রোপনিক্সে যে শেকড়গুলো তৈরি হচ্ছে সেই শেকড়গুলো যেমন পুরোপুরি জলের শেকড় নয়, সেরকম পুরোপুরি মাটির শেকড়ও নয়। এরা একটা মিডিয়াম, মানে যেটা এখানে লেকা আর পামেস্টোন আছে সেটার মধ্যে থেকে যেহেতু টেনে নিচ্ছে, ডাইরেক্ট জল থেকে মানে ডাইরেক্ট জলে গ্রো করছে না, একটা মিডিয়ামের মধ্যে গ্রো করছে, যার ফলে আমার মনে হয় এদের মাটিতে অ্যাডজাস্ট করতে একটু বেশি সুবিধে হয়। এবার এই গাছের যত্ন সম্বন্ধে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি এই গাছটাকে যথেষ্ট ব্রাইট আলোতে রাখি, মানে আমি নর্থ ওয়েস্ট ফেসিং জানলাতে রাখি, যেখানে অন্তত 2-3 ঘন্টা রোদ এটা পায়। খুব কড়া রোদটা না, যখন বিকেলের দিকে রোদটা পড়ে যাচ্ছে তখনকার যে রোদটা সেটা হয়তো 2 ঘন্টা 2.5-3 ঘন্টা এখন পাচ্ছে। এই গাছটার এই রোদটুকু দরকার, বা একটু ব্রাইট আলো দরকার, কারণ এখানে ভ্যারিগেশন আছে। এই কাইমেরিক ভ্যারিগেশন বা যেটা জেনেটিক মিউটেশন এই গাছটার মধ্যে হয়েছে, যার ফলে এই সাদা সাদা ছোপ ছোপ আমরা দেখতে পাচ্ছি। এই ভ্যারিগেশনের ফলে এই সাদা পোর্শনটা দিয়ে গাছটা কিন্তু খাবার বানাতে পারছে না, গাছটা খাবার বানাতে পারছে শুধু সবুজ অংশটা দিয়ে। এবার যেহেতু সবুজ অংশটা কম, তাই খাবারটা গাছ যেন খুব সহজেই বানাতে পারে, তাই আমাদের একটু ভালো আলো এই গাছটাকে দিতে হয়। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি যদি সারাদিনে ডাইরেক্ট রোদতে এই গাছটাকে দিই তাহলে কিন্তু চান্সেস থাকবে এই সাদা পোর্শনের বেশ কিছুটা অংশ করে জ্বলে যাওয়ার, কারণ এই সাদা অংশটায় কোনো রকম ক্লোরোফিল নেই। সেই কারণে এখানে অনেক সময় হচ্ছিল যে একটা দুটো সাদা পাতা বেরিয়ে আসছিল, সেই সাদা পাতাগুলো কিন্তু দেখতে ভালো লাগলো, গাছের যেহেতু কোনো কাজে আসে না, কিছুদিন পরে সেটা সারভাইভও করে না যেহেতু কোনো ক্লোরোফিল নেই, সেটা শুকিয়ে যায়, সেটা নর্মাল। আমি দেখলাম যে একদম সাদা পাতা বেরোনোর পরও গাছটা নিজে নিজেই কিন্তু আবার সাদা সবুজ এই ভ্যারিগেটেড পাতা বা একটু সবুজ আছে এরকম পাতা বের করছে। খুব বেশি পরপর যদি অতিরিক্ত সাদা পাতা বেরোতে শুরু করে তাহলে কিন্তু আমরা আলোটা একটু কম দিলে গাছ তখন ক্লোরোফিলটা বেশি প্রোডিউস করবে, তারপরের পাতাটায় সবুজ মানে পোর্শনটা বেড়ে যাওয়ার চান্সেস থাকবে। ভ্যারিগেটেড প্লান্টসের এখন প্রচুর ডিমান্ড আর দামটাও অনেক বেশি। আমি পার্সোনালি একটু ডার্ক গ্রিন ফোলিয়েজটা বেশি প্রেফার করি, ভ্যারিগেটেডটা অতটা নয়। এটার অনেক কারণ আছে, একটা তো পার্সোনাল প্রেফারেন্স, তাছাড়াও ভ্যারিগেটেড প্লান্টসের এত দাম আর গ্রোথটা অনেক স্লো আর সেখানে যত্নটাও একটু ভালো মতোই নিতে হয়। যদি মরে যায় বাই চান্স তাহলে আমার খুব কষ্ট হবে অত দাম দিয়ে কেনার পর। সেখানে আমি এই গাছটা বলবো যে এই গাছটার গ্রোথ অনেক ফাস্ট, এটা অতটাও যত্ন দরকার হয় না, শুধু খেয়াল রাখতে হয় মাটিটা যাতে পুরোপুরি শুকিয়ে না যায়। মাটি নিয়েও আমি দেখলাম খুব বেশি, আমি কিন্তু সয়েল মিক্সে খুব বেশি কিছু ইউজ করিনি, আমি শুধু কোকোপিট, কোকোকয়ের একটু পারলাইট, মাটি, একটু বালি আর যেটা ওই ভার্মি কম্পোস্ট আমি লাইবিক্সের ইউজ করি সেটা মিশিয়ে দিয়েছি। আমি কোনো রকম এক্সট্রা সার এই গাছটাতে, মাটির গাছটাতে দিইনি। আমি প্যাসিভ হাইড্রোপনিক্সে যেই ফার্টিলাইজারটা ব্যবহার করি সেটার একটা ভিডিও আছে, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই প্যাসিভ হাইড্রোপনিক্সের ফার্টিলাইজারটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। আর এখানে পাতাগুলোর সাইজ এখন ধীরে ধীরে অনেক বড় হচ্ছে, সিমিলারলি এটারও পাতার সাইজ বড় হচ্ছে। আমার এই অ্যারো হেড প্লান্ট, যে এই অ্যারোর মতো যেটা হয়ে থাকে, এটা যখন ওই বড় হয়ে 5টা আঙুলের মতো হয়ে যায় সেই লুকটা অতটা পছন্দ নয়, আমার এই লুকটাই বেশি পছন্দ। তো ওরকম যদি হয়ে যায় তাহলে হতেও পারে যে আমি আবার সেটা কেটে আবার আমি ছোট করে দেব, নতুন করে শুরু করব। এই 6 মাসে এই 3টে মাটিতে গাছ, একটা প্যাসিভ হাইড্রোপনিক্সে গাছ আর একটা কিন্তু জলে এই চারা আমি তৈরি করেছি। এই জলে যেটা আছে সেটা আজকে আমি প্যাসিভ হাইড্রোপনিক্সে ট্রান্সফার করব, কারণ যে প্যাসিভ হাইড্রোপনিক্সের গাছটা সেটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। এখানে আমি লেকা নিয়েছি, এই যে শেকড় বেরিয়েছে, লেকা হাফ নিয়ে আমি এটা বসিয়ে দিয়ে এই লেকায় বসিয়ে দিলাম কাভার পট। ব্যাস, ডান। আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে এই ভ্যারিগেটেড প্লান্টসের ক্ষেত্রে, যে খুব হাই নাইট্রোজেন আছে এরকম ফার্টিলাইজার না ব্যবহার করাই ভালো, কারণ ফার্টিলাইজারে যখন নাইট্রোজেনটা বেশি থাকবে তখন ক্লোরোফিল প্রোডাকশনটা বেড়ে যাবে গাছে, আর তখন এই ভ্যারিগেশন কমে গিয়ে মানে সাদা অংশটা কমে গিয়ে কিন্তু পুরোপুরি সবুজ পাতাও হতে পারে। তবে এই গাছটার মোটামুটি আমি দেখলাম যে যদি পুরোপুরি সবুজ পাতা বেরিয়েও আসে তারপরে সেখানে কাটিং করে দিলে আপনি কিন্তু আবার হয়তো মানে পরের পাতাটা আপনার ভ্যারিগেটেড পাতা বেরোতেও পারে, চান্সেসটা হাই। সিঙ্গোনিয়াম আবহাওয়ায় আর্দ্রতা পছন্দ করে, আর সিঙ্গোনিয়াম যখন নেচারে গ্রো করে তখন এটার যে এরিয়াল রুটসগুলো আছে, এরিয়াল রুটস মানে নোড থেকে যে শিকড়গুলো বেরিয়ে আসে সেই জায়গাটা, সেটা বেরিয়ে গাছে আটকে যায় আর সেটা দিয়ে বেয়ে বেয়ে ওঠে। আর এই নোডগুলোর নিচেই যদি আমরা একটা কাটিং করে নিই, সেটা কাটিং করে আমরা কিন্তু খুব সহজেই চারা তৈরি করতে পারি জলে দিয়ে, আর জল থেকে প্যাসিভ হাইড্রোপনিক্সে, প্যাসিভ হাইড্রোপনিক্স থেকে মাটিতে বা ডাইরেক্ট মাটিতে। এটার ক্ষেত্রে আমি দেখলাম যে টেম্পারেচারটা একটু হাই থাকলে আর আর্দ্রতাটা একটু হাই থাকলে তখন এটার গ্রোথ খুব তাড়াতাড়ি হয়, যেটা শীতকালে আমার ওই 3 মাস অন্তত একটু গ্রোথটা মনে হচ্ছিল স্লো, ইদানিং দেখছি গ্রোথটা খুব ভালো, খুব তাড়াতাড়ি হচ্ছে। ভ্যারিগেটেড প্লান্টস নিয়ে আপনাদের কি মতামত আর আপনাদের কি ধরনের ফোলিয়েজ সবথেকে প্রিয়, কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগছে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ডিটেলসও নিচে দেওয়া থাকবে, সেখানেও ডাইরেক্টলি মেসেজ করতে পারেন। আবার দেখা হবে আগামী সপ্তাহে, ভালো থাকবেন।